এডুকেশনাল গাইডলাইনে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির পরবর্তী বিডিপি এবং পিজি টার্ম অ্যান্ড এক্সাম ডিজিটাল প্ল্যাটফর্মে এবং এমসিকিউ পদ্ধতিতে হতে পারে সেই সংক্রান্ত নিউজ বা নোটিস আপনাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি এবং আপনাদের পূর্বের অনলাইন এমসিকিউ এক্সামের রেজাল্ট পরবর্তী 15 দিনের মধ্যে প্রকাশিত হওয়ার একটা সম্ভাবনা থাকছে ইউনিভার্সিটির নোটিশের মধ্য দিয়ে জানিয়েছে, সেই নিউজও আপনাদেরকে শেয়ার করেছি। রেজাল্ট এবং পরবর্তী টার্ম অ্যান্ড এক্সাম ছাড়াও আরও গুরুত্বপূর্ণ দুটো আপডেট আছে, সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট এমসিকিউ পদ্ধতিতে অর্থাৎ ডিজিটাল প্ল্যাটফর্মে হতে পারে এই সংক্রান্ত একটি আপডেট আছে, এবং সেই সঙ্গে রিনিউয়াল হয়তো খুব শীঘ্রই চালু হতে পারে তার জন্য ইউনিভার্সিটি ওয়েবসাইট ফলো করার কথা বলছে। শুরুতেই আমরা 1 নম্বর পয়েন্ট ধরে এখানে একটু আলোচনা করে নেব। প্রথমেই বলা হয়েছে অনলাইন ক্লাস, এখানে বলা হচ্ছে ইউনিভার্সিটি অলরেডি স্টার্ট করে দিয়েছে অনলাইন বিডিপি এবং পিজি ক্লাস অ্যাপের মাধ্যমে, এবং 300 বেশি পার্টিসিপেন্ট হয়ে গেলে লার্নার দিকে ইউটিউব লিঙ্কের মধ্য দিয়ে ক্লাসে অ্যাটেম্প্ট করার কথা বলছে। এই অনলাইন ক্লাস সংক্রান্ত ইনফরমেশনের জন্য এখানে হেল্প নাম্বার দেওয়া আছে, এখানে এই নাম্বারে আপনারা কল করে নিতে পারেন। এবং 2 নম্বর, পরবর্তী টার্ম অ্যান্ড এক্সামের জন্য যে রিডিউস সিলেবাস, সেই রিডিউস সিলেবাসের কথা এখানে উল্লেখ করা হয়েছে, যেটা অ্যাপ্লিকেবেল, আপনারা এখানে লিঙ্ক দেওয়া হয়েছে, আপনারা ডাউনলোড করে নেবেন। এবং 3 নম্বরে, যারা বই পাননি তাদের কথা বলা হয়েছে। 3 নম্বরে বলা হয়েছে সেলফ লার্নিং মেটেরিয়ালস, যারা বই পাননি অর্থাৎ স্টাডি মেটেরিয়াল পাননি, ডাউনলোড করার লিঙ্ক দেওয়া হয়েছে, এই লিঙ্কে হাত দিয়ে আপনারা স্টাডি মেটেরিয়াল ডাউনলোড করে নিতে পারবেন। এই নোটিসের লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো, আপনারা ওখান থেকে ডাউনলোড করে সরাসরি SLMS বা স্টাডি মেটেরিয়ালগুলো ডাউনলোড করে নিতে পারবেন। এবং আরও বলা হচ্ছে বিভিন্ন কারণে এখন কলেজ বন্ধ আছে এবং আপনারা SLMS-এর জন্য স্টাডি সেন্টারে কন্ট্যাক্ট করে নিতে পারেন। অবশ্যই আপনি মেল করবেন আপনার স্টাডি সেন্টারের নাম, সাবজেক্ট এবং সেই সঙ্গে এনরোলমেন্ট নাম্বার, মোবাইল নাম্বার দিয়ে আপনি অবশ্যই এখানে যে মেল আইডি আছে সেই মেল আইডি ইউজ করে আপনি মেল করবেন। এবং 4 নম্বর পয়েন্টটা ভীষণ গুরুত্বপূর্ণ, রিনিউয়াল সংক্রান্ত, প্রত্যেক স্টুডেন্টকেই এই রিনিউয়াল করতে হবে, তার জন্য ইউনিভার্সিটি বলছে ওয়েবসাইট রেগুলার ফলো করার কথা, এবং অবশ্যই রিনিউয়ালটা হবে অনলাইনে। এবং 5 নম্বর হচ্ছে অ্যাসাইনমেন্ট বিডিপি পিজি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, আপনারা অনেকেই কমেন্ট করছিলেন পূর্বেই, যদিও ইউনিভার্সিটি জানিয়ে দিয়েছে ডিজিটাল প্ল্যাটফর্মে এমসিকিউ পদ্ধতিতে অ্যাসাইনমেন্ট হতে পারে, সেই একই আপডেট এখানে আছে, ডিজিটাল প্ল্যাটফর্মে এমসিকিউ বেসড এখানে উল্লেখ করেছে অ্যাসাইনমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। অবশ্যই এটা বিডিপি এবং পিজি সকল ইয়ার বা সকল বর্ষের জন্য। এবং 6 নম্বর, 7 নম্বর পয়েন্টে আমরা পূর্বেই শেয়ার করেছি, পরবর্তী টার্ম অ্যান্ড এক্সাম এমসিকিউ পদ্ধতিতে হতে পারে এবং অনলাইন এক্সামে বসার জন্য অবশ্যই ভ্যালিড স্টুডেন্টকে অনলাইন এক্সাম ফর্ম ফিল আপ করতে হবে। অবশ্যই ভ্যালিড স্টুডেন্ট বলতে রিনিউয়াল করে থাকতে হবে, অর্থাৎ যাদের ডিউ থাকবে রিনিউয়াল তাদেরকে রিনিউয়াল কমপ্লিট করতে হবে, এবং যে অ্যাসাইনমেন্ট পাবলিশ হবে সেই অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে, অর্থাৎ রিনিউয়াল ডিউ থাকলে অবশ্যই রিনিউয়াল করতে হবে এবং সেই সঙ্গে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে, তাহলেই আপনারা অনলাইন এক্সামের জন্য ফর্ম ফিল আপ করতে পারবেন। এবং 7 নম্বর পয়েন্টটা হচ্ছে পূর্বের যে অনলাইন এমসিকিউ এক্সাম হয়েছে তার রেজাল্ট আজ থেকে পরবর্তী 15 দিনের মধ্যে প্রকাশের সম্ভাবনা থাকছে। এখানেই ভিডিওটি শেষ করলাম, আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে হাত দিয়ে রাখবেন। অবশ্যই ভিডিওটি সকল বিডিপি এবং পিজি স্টুডেন্টদের শেয়ার করবেন।